ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিন ভাই জানতে চেয়েছেন, দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, সেই দোয়া ঝুলে থাকে, এটা কি সঠিক? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, তিরমিজিতে একটা হাদিস এসেছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাল ইন্নাদ দুআ মাওকুফুন বাইনা আসসামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি দুয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দরুদ পাঠ না করে, তাহলে আসমান ও জমিনের মধ্যে ঝুলানো থাকে। হাদিসটিকে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তার সনদকে সহিহ শুদ্ধ বলেছেন এবং শায়খ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। মোট কথা হলো এই যে বিভিন্ন সূত্র একত্রিত করে শায়খ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন, অর্থাৎ হাদিসটি সহিহ। ওলামায়ে মুহাক্কিকিনগণ এক্ষেত্রে পরিষ্কার বলেছেন অন্যান্য হাদিসকে পর্যালোচনা করে যে দোয়া কবুল হওয়ার জন্য এটা শর্ত না যে তাকে দরুদ পড়তেই হবে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া করতেন তার সর্ব অবস্থায় দরুদ পাঠ করতেন না, এই মর্মে তিনি নিয়মিত এটা পালন না করার কারণে ওলামায়ে মুহাক্কিকিনগণ এই হাদিসকে কেন্দ্র করে এ কথা বলেছেন যে দোয়া করার ক্ষেত্রে দরুদ পাঠ করা হচ্ছে মুস্তাহাব, দরুদ পাঠ করা হচ্ছে মুস্তাহাব। তাই কোনো ব্যক্তি যদি দোয়া করার ক্ষেত্রে দরুদ পাঠ নাও করে, তদুপরি সে দোয়া রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। এই ক্ষেত্রে শেখ বকর আবু জায়েদ হাফেজাহুল্লাহ তিনি তিনার নিজ গ্রন্থে দোয়াকে তিন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে সবথেকে উত্তম পদ্ধতি হলো এই দোয়ার পদ্ধতিকে তিন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে সর্বোত্তম হলো যে প্রথমে দরুদ পাঠ করবে, তারপর দোয়া করবে, আবার মাঝখানে দরুদ পাঠ করবে, আবার দোয়ার শেষে দরুদ পাঠ করবে। এটা হলো সব থেকে উত্তম পদ্ধতি। তার থেকে নিম্ন শ্রেণী হলো প্রথমে এবং একেবারে শেষে দরুদ পাঠ করা। আর তৃতীয় স্থানে স্থান দিয়েছেন সেটা হলো শুধু প্রথমে দরুদ পাঠ করা। তাই আমাদের উচিত দোয়া করার ক্ষেত্রে দরুদ প্রথমে মাঝখানে এবং শেষে পাঠ করা, এটাকে সবচেয়ে উত্তম পদ্ধতি বলা হয়েছে। যেহেতু তিরমিজির হাদিসের মধ্যে এসছে যখন কোনো ব্যক্তি দোয়া করবে সে যেন প্রথমে রব্বুল আলামিনের প্রশংসা করে, তারপর আল্লাহ রাসূল আলাইহিস সালাম উপরে দরুদ পাঠ করে, তারপরে যা ইচ্ছা সে রব্বুল আলামিনের কাছে চাইবে। তার দলিল আনফুদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহ ওয়া সানাই আলাইহি সুম্মা লিউসাল্লি আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ। হাদিসটি তিরমিজির, তেমনিও তাবরানিতেও হাদিস এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তেমনিও আবু সুলাইমান আদ-দারানি এ কথা বলেছেন যে যখন কোনো ব্যক্তি দোয়া করবে সর্বপ্রথম কি করবে, রব্বুল আলামিনের প্রশংসা করবে, তারপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের উপরে দরুদ পাঠ করবে, ওয়াল ইয়াসাল হাজাতিহি তারপর যা কিছু চাবার সে রব্বুল আলামিনের কাছে চাইবে, তারপরে ওয়াল ইয়াখতুম বিসসালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের দরুদ পাঠ করে তার দোয়া শেষ করবে। তো এই ধরনের ওলামায়ে কেরামগণ বলেছেন হাদিসগুলোকে কেন্দ্র করে। তাই আমাদের উচিত দোয়া করার ক্ষেত্রে আমরা কি করব, মোনাজাত করার ক্ষেত্রে যখন হাত তুলে দোয়া করব তখন দোয়ার কিছু আদব কায়দা নিয়ম নীতি রয়েছে, সেগুলো মেনে দোয়া করা উত্তম। তবে দোয়া পড়ার ক্ষেত্রে দরুদ পড়তেই হবে, না পড়লে তা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না, এ কথা না। বরং কথা হলো এই যে দোয়ার আদব কায়দা নিয়ম নীতির মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা, এবং এটা সুন্নাত বা মুস্তাহাব, ওয়াজিব বা জরুরি এটা না, তবে আমাদের দরুদ পাঠ করা উচিত। তবে না করলে সে দোয়া রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, এ কথা ঠিক না।
তবে আমাদের দোয়া করার ক্ষেত্রে যে দোয়ার আদব কায়দা নিয়ম নীতির কথা বলা হয়েছে সেই আদব কায়দা নিয়ম নীতি মেনে চলাই উচিত বাকি আল্লাহু আলম বিসওয়াব সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু